এটা কি বাজিয়েছে বাবা? মেরি হ্যাড আ লিটল ল্যাম্ব। তুমি কোথায় এসেছো? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে প্রথমবারের মতো ভ্রমণ করছে শাকিব পুত্র আবরাম খান জয়। বাবার ছেলেও হয়েছে তার বাবার মতোই। শাকিবের পছন্দ নিয়েও সেই লোকেশনেই এবার আবরামকে নিয়ে ঘুরতে গেছেন উপবিশ্বাস। তবে সিঙ্গাপুরে ছেলের আদর মাখা মলিন চেহারা এবার ভীষণ রকমের মুগ্ধ করেছে শাকিব খানকে। নমনীয় শান্তশিষ্ট আবরাম খান তার বাবার হৃদয়ের স্পন্দন। তবে সুপারস্টারের ছেলেও যে সুপারস্টারই হবে সেটা তার এই ছোট্ট বয়সের চলাফেরাই বলে দেয়। আব্রাহামকে অনেকে অস্বাভাবিক বাচ্চা মনে করে, কেউ তো আবার প্রতিবন্ধী বলেও দাবি করে। কিন্তু নমনীয়তা ভদ্রতা যে আসলে বোকার সঙ্গে কোনো সম্পর্ক নেই মাঝে মাঝে তার প্রমাণ দেন উপবিশ্বাস। তিনি তার ছেলেকে নিয়ে বিভিন্ন লোকেশনে ঘুরতে গিয়ে মাসেলের মিষ্টি সম্পর্কটাকে প্রেজেন্ট করেন। তবে আব্রাহামের শান্তশিষ্ট থাকার এই বিষয়টিকে পুঁজি করেই তাকে বলা হয়েছিল প্রতিবন্ধী, যে বিষয়টি ছিল শাকিবের কাছেও চরম বিরক্তিকর। শাকিব তার ছেলে আব্রাহামের প্রতি ভীষণ রকমের মুগ্ধ, বিশেষ করে তার প্রতি কিছু ভালোবাসার ছাপ যেন চরমভাবেই দাগ কেটেছে শাকিবের হৃদয়ে। আসলে নিয়তি যে মানুষের জীবনটাকে কতটা বদলে দিতে পারে তা তাদের বাবা সন্তানের দিকে তাকালেই বোঝা যায়, যে সন্তান জন্মই হয়েছিল শাকিব অপর সম্পর্ক ভাঙার মূল কারণ। আর আজ সেই সন্তানই হয়েছে শাকিবের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যার সঙ্গে কোন রকম তুলনা চলে না শাকিবের কাছে। সন্তানের প্রতি সবসময় মুগ্ধতা প্রকাশ করেন কিং খান। সিঙ্গাপুরে মায়ের সঙ্গে আবরাম খান জয়ের এই খুনশুটি আসলেই অত্যন্ত প্রশংসনীয়। আদরের ছেলের কাছে জীবনের সকল ব্যস্ততায় তুচ্ছ এই মমতাময়ী মায়ের, যার ফলে শ্বশুরবাড়িতেও ভীষণ রকমের প্রশংসা কুড়িয়েছেন উপবিশ্বাস। বলা যায় এই সন্তানকে ঘিরে শাকিবের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটেছে উপবিশ্বাসের। অনেকে তো এটাই মনে করে যে আবরাম খান জয়ের কারণে উপবিশ্বাসকে ঘরে তুলবেন শাকিব খান, যদিও তার পরিপূর্ণ বাস্তবতা আজ অব্দি দেখা যায়নি। তবে তার একটা সম্ভাবনাময়ী আলোচনায় রয়েছেন শাকিব অপু। তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।